মোদী মেজি কারো নচলিব। 2024ত সলনি হব দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আসন শুৱনি করব এগৰাকী বিশেষ মহিলাই। কিন্তু কোন এই বিশেষ মহিলা? দেশের রাজনীতিত হঠাৎ কিয় চর্চিত হয়েছে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ? যেহেতু সমাগত লোকসভা নির্বাচন, নির্বাচনের প্রাক্ষণত কঁকালত টঙালি বান্ধিছে শাসক বিরোধী প্রতিটো রাজনৈতিক দলে, আর ইয়ার মাজতে ব্যাপক চর্চিত হয়েছে এজন বিশেষ ব্যক্তি, নাম জি উরুজি। কর্ণাটকের জি উরুজি এজন জ্যোতিষী। জি উরুজির একটা ভবিষ্যৎবাণী এটা সমগ্র দেশতে সৃষ্টি করেছে ব্যাপক রহস্য, কিয়নো এইগুলাকে জি উরুজির শেহতীয়া ভবিষ্যৎবাণী সমূহ হয়েছে সত্য প্রমাণিত। উল্লেখযোগ্য যে শেহতীয়া কর্ণাটকের নির্বাচনক লো ভবিষ্যৎবাণী করেছিল জি উরুজিয়ে। আখরে আখরে প্রমাণিত হয়েছিল জি উরুজির ভবিষ্যৎবাণী। আর তারপর এটা জি উরুজির দাবি, 2024ের নির্বাচনত কোনো দলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ নকরে আর দেশত সলনি হব প্রধানমন্ত্রী। উল্লেখ করেছে, মই তরার অবস্থানের উপর ভিত্তি করে এই ভবিষ্যৎবাণী করেছো। আর জ্যোতিষী জি উরুজির এই মন্তব্যের পশতে এটা রাজনৈতিক মহলতো সৃষ্টি হয়েছে ব্যাপক চর্চা। কোন হব পারে দেশের মহিলা প্রধানমন্ত্রী? প্রিয়ঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী নে মমতা ব্যানার্জি? আর সমগ্র বিষয় সন্দর্ভত জ্যোতিষীকে প্রশ্ন করেছে একাংশ লোকে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।